বর্তমানে ধুঁকছে বিষ্ণুপুরের কাঁসা শিল্প। বর্তমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে মুখ থুবড়ে পড়েছে বিষ্ণুপুর শহরের কাঁসা শিল্প। দীর্ঘ কয়েক বছর ধরে এমনিতেই কাঁসা শিল্পে ভাটা পড়েছিল, তার উপর লকডাউনের জেরে এই শিল্প একেবারে মুখ থুবড়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে উৎপাদিত কাঁসার তৈরি হাঁড়ি, থালা, গ্লাস, কলসি সহ বিভিন্ন উৎপাদিত দ্রব্য রপ্তানি হতো, কিন্তু বর্তমানে কাঁসা শিল্প উৎপাদনের কাঁচামাল আমদানি না থাকায় চরম সমস্যায় পড়তে হয়েছে কাঁসা শিল্পীদের। বিষ্ণুপুর শহরের প্রায় 150 থেকে 200 পরিবার রয়েছেন যারা এই শিল্পের সঙ্গে যুক্ত থেকে সারা বছর রুটি রোজগার করে থাকেন। বৈদ্যনাথ বাইন নামে এক কাঁসা শিল্পীর কথায়, এমনিতে এই শিল্প বর্তমানে ততটা চাহিদা নেই, তার উপর এই লকডাউনের ফলে আমাদের আরও সমস্যায় পড়তে হয়েছে, সংসার চালাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে, তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার যদি একটু সহযোগিতা করেন তাহলে আর্থিকভাবে আমরা খুবই উপকৃত হব। মোটামুটি 60 বছর ধরে করছি পূজা পুরুষের কাজ, সেই অনুসারে আমি এই কাজটা চালিয়ে যাচ্ছি। বর্তমানে এই কাজের অবস্থা খুবই খারাপ, এই ব্যবসা এবার অচল, মানে আর চলার মুখে নয়। তো বিশেষ করে আমার এই লকডাউনের মুখে আরও খুবই খারাপ হয়ে গেছে। এর আগে কি কোনোদিন এরকম লকডাউন দেখেছেন? না, এরকম লকডাউন জিনিসটা আমরা কখনো শুনি নাই বা জানিও নাই আর দেখিও নাই। এই লকডাউন জিনিসটা এই প্রথম দেখলাম। কতটা সমস্যায় পড়তে হচ্ছে এখন? বিরাট সমস্যা, সমস্যা মানে প্রচুর সমস্যা। এই ব্যবসা চলবে বলে আর আশা করি নাই, ব্যবসা চালানো যাবে না। আমরা খুব মানে খারাপ সময়ের সম্মুখীন হয়ে আছি। কী কী সমস্যা হচ্ছে ব্যবসাটা ধরে রাখতে গেলে? ব্যবসা তো কারবার মানে লকডাউন হয়ে গেলে প্রথম কথা সমস্ত যানবাহন বন্ধ, হ্যাঁ, আদান প্রদান বন্ধ। সেই ভিতরে কিছুটা মানে আমাদের ব্যবসা মার খাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যবসাটা আর খুব একটা মানে প্রচলন নেই, ব্যবসা চালু নেই, ব্যবসাটা আর খুব মানুষের এই করতে যাচ্ছে না। কিন্তু এই লকডাউন তো আজকের পর থেকে অনেকটা শিথিল হয়ে যাচ্ছে, কি মনে হচ্ছে? যে লকডাউন শিথিল হলেও এখন মানুষের যা অবস্থা শুনছি বা দেখছি তাতে করে এই ব্যবসা চলবে বলে দেখতে আশা দেখতে পাচ্ছি না। কাঁচামাল কি আনতে সমস্যা হচ্ছে বা কাঁচামাল? কাঁচামাল তো দোকানদাররা আনে এই কলকাতা থেকে, বাইরের থেকে যেখান থেকে পারে আনে, সেটা ওদের ব্যাপার। ওরা যদি তো ওদেরও দোকান থেকে যদি মাল বিক্রি না হয় তো ওরা মাল করতে নেবে বা রাখবে, কাঁচামাল ওরা করতে রাখবে। আর 2 মাস 2.5 মাস ধরে ধরুন দোকান বন্ধ আছে, ব্যবসা চলে না, তাদেরও একটা সমস্যা। আর ওদের বাজারে যদি মাল না চলে তাহলে আমাদেরও সমস্যা, আমাদেরও এই কাজ কারবার। আর কত দাম একটি কলসির? মোটামুটি 2000 টাকা মিনিমাম। আপনাদের পরিবার নিয়ে সকলে এটাতে এসছে এখন বর্তমান? তাই। আপনার নাম? আমার নাম বৈদ্যনাথ বাইন। ড্রাইভার নাম? ড্রাইভার নাম মোটুগঞ্জ। কত নম্বর মোটুগঞ্জ? 51 নম্বর ওয়ার্ড। বিষ্ণুপুর পৌরসভার বর্তমান প্রশাসক শ্যাম মুখার্জি বলেন, কাঁসা শিল্পীদের পাশে আমরা সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং পাশে থাকার আশ্বাসও দেন তিনি। আমরা সম্পূর্ণ আছি, কেননা কাঁসা শিল্পের সঙ্গে জড়িত যে সমস্ত মানুষ শিল্পীরা তারা অধিকাংশ আমার ঘরে কাজ করবে, তাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা বরাবর ছিল এবং ওখানে আছে, এবং সেই দায়বদ্ধতা নিয়েই যথেষ্ট চেষ্টা করেছি। চেষ্টা করলেও কিন্তু এটাকে ক্ষতি তুলে ধরা যায় না। বর্তমানে আধুনিক যুগে যে সমস্ত আমাদের আজকে ব্যবহার করার জিনিসপত্র সেগুলো কাঁসা পিতলের নয়, অর্থাৎ কাঁসা পিতলের যে ব্যবহারটা সেটা অত্যন্ত লিমিটেড হয়ে গেছে, অত্যন্ত এদের ব্যবহারটা অত্যন্ত কমে গেছে, কমে যেতে বাধ্য হয়েছে। প্রতিযোগিতায় এরা টিকতে পারেনি, তবুও আমরা সচেষ্ট আছি, আমরা চাইবো সংশোধনভাবে যে এরা উঠে আসুক। কিন্তু আজকালকার দিনে ওই আগুন নিয়ে, কাঁচা মাটি নিয়ে এবং সেই আগুনে কাঁচা মাটিকে পুড়িয়ে যে ওরা মুচি তৈরি করে, এটা ওদের ভাষায় বলে মানে একটা সেফ ইয়ে তৈরি হয়, সে প্রচণ্ড পরিশ্রম এবং দারুণভাবে তাদেরকে শারীরিক
যে ব্যাপারটা আছে সে আগুনের তাপে সে শারীরিক ক্ষয়টাও তাদের। আর তার জায়গায় আজকাল মেশিনারি যে সমস্ত প্রভাব ঠিক আছে বিভিন্ন মানে আমাদের ইউটিলিটি যে সমস্ত কিছু সেগুলো কিন্তু নাশাটি বলে তারা ব্যবহার হচ্ছে না। নাশাটি বলে কেবলমাত্র আমরা দেখতে পাচ্ছি কিছু বিদেশে যাচ্ছে এটা ঘটনা, তার সঙ্গে সঙ্গে কিছু বিভিন্ন স্টেটেও যাচ্ছে, সেগুলো কিন্তু ওই ধরনের ব্যবহার করার জন্য নয়। এখনও যেটা ব্যবহার করার জন্য আছে সেটা উড়িষ্যার দেহাতে আছে, বিহারের দেহাতে আছে, আর ঝাড়খণ্ডের দেহাতে। আমরা সচেষ্ট, আমরা চাইব এটা উঠে আসবো, এদের সঙ্গে রুজি রোজগারের যারা জড়িত তাদের একটা নিশ্চয়তা আমরা চাইছি। এই মুহূর্তে বিষ্ণুপুরের কাঁসা শিল্পীরা তাকিয়ে রয়েছেন কবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে, পুনরায় আগের ছন্দে ফিরতে পারবেন তারা, কবে সংসারে আর্থিক সচ্ছলতা ফিরে আসবে আবার। বিষ্ণুপুর থেকে প্রসেনজিৎ বাবু দত্তের সাথে অমিত শর্মার রিপোর্ট, বঙ্গের খবর।